नमस्कार, शुरू करछी अनुष्ठान दिनेर शेषे शाड़ीर देशे अपराह्नेर आलो अनुष्ठाने आमरा स्वागत जानाई मंजिमाके। मंजिमा अनेक अनेक स्वागत। जदिओ आजके बांगाली हिसेबे आमादेर मनटा भाराक्रांत, चले गेलेन आमादेर फेलुदा, आमादेर खिद्दा। आसले चले गेलेन शब्दटा बोलछि ठिकई, तिनि रये गेलेन। হয়তো পার্থিবভাবে তার শরীরটা চলে গেল, মিলে যাবে আকাশে, কিন্তু তিনি তার কর্মের মাধ্যমে রয়ে যাবেন। আর ঠিক ওইটাকে, ওখান থেকে আমরা পথটা চলা শুরু করি। কর্ম, কাজটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি কি কাজ করছি, কিভাবে করছি, কিভাবে আমাকে মানুষ মনে রাখতে পারবেন। এই যে আজকে ধরুন আমরা যে কাজটা করছি, আজকে মঞ্জিমা যে পথে হাঁটা শুরু করেছে কান্তিদার উত্তরসূরী হিসেবে, এটাও কিন্তু একটা কর্মের বিরাট বড় জগৎ, যেখানে বহু মানুষকে ইনভলভ করে অনেক কিছুকে নিয়ে এগিয়ে যাওয়া। শুধু যে তোমার প্রতিষ্ঠান তা নয়, তার সঙ্গে তুমি যাদের সঙ্গে যুক্ত রয়েছে, যে সমস্ত উইভার্স রয়েছেন, পেইন্টার রয়েছেন, ক্রাফটসের সঙ্গে যারা সরাসরি যুক্ত রয়েছেন, তাদের কাজকে তুমি তুলে ধরছো, টিভির পর্দায় নিয়ে আসছো। এটা একটা বড় উদ্যোগ, তাই নয় কি? তো শুরু করি পথ চলা। একদম, চল। যেহেতু তুমি উদ্যোগের কথাই বললে, অনেক মানুষের কাজকে নিয়েই বললে, সেখানে আমি একটা কথা দিয়ে শুরু করব। একদম। আচ্ছা, তার আগে কি আমরা ড্রেসটা দেখিয়ে নেব? এটা কালকে ভাই ফোটা, আজকে অনেকের প্রতিপাদের ফোটা হচ্ছে, তো আমি একটু এটা দেখিয়ে নিই। এটা একটা ড্রেস দেখাচ্ছি, 27। আচ্ছা, জোলার রয়েছে এবং এটা হচ্ছে 2755, নাম্বার আলাদা করে নেই, 2755, 2755। একটু ড্রেসটা দেখাই, ভীষণ ট্রেন্ডি আর কি। নিচে কিন্তু একটা লেয়ারিং থাকবে, যার ফলে নিচে যে পিঙ্ক কালারের ওটা দেখাচ্ছে, ওটা একটা ইনার রয়েছে, এটা লেয়ারিং ড্রেস। তিনটে লেয়ারে গেছে। আচ্ছা, তারপরে চলে আসি, এটা পুরো পিস। হ্যাঁ, এটা থ্রি পিস রয়েছে, ওটার সাথে দোপাট্টা আর ওন্নাটা। এটা হচ্ছে দোপাট্টাটা আর তার সঙ্গে পা। এটা হচ্ছে 1140, 20% ডিসকাউন্ট দিয়ে 912, 912 আপনারা পেয়ে যাবেন, 912। এটাও থ্রি পিস, এগুলো 100% কটন কিন্তু। হ্যাঁ, এটা 1140, এরও 20% ডিসকাউন্ট দিয়ে 912 পাবেন। এটার কোটাতে, মানে যেটা আমরা বলে থাকি, সেই কোটাতে কিন্তু যাচ্ছে হচ্ছে দোপাট্টাটা, আর এটা হচ্ছে পাটা, 912। চলো, কাঁথা দিয়ে তুমি শুরু করতে চাইছো। কারণ আমার বাবাকেও আমি দেখেছি প্রতিটা পদে, মানে যতটা বড় হওয়ার সাথে সাথে সে যে ব্যবসা করে গেছে তা তো নয়, তার সাথে সাথে অনেক সে কাজ করে গেছে। তো বাবা আজকেও সকালবেলা বলছিল যে, ওই নিউজটা পাওয়ার পরই বলছিল যে, আজ কত, অ্যাকচুয়ালি আমার মা তো তুমি জানো একটুখানি আবেগী হয়ে পড়েন, তো সেক্ষেত্রে অনেক মুভিজের নাম মানে আলোচনা হচ্ছিল, সেখানেই বাবা বলছিল যে মানুষের কাজটাই থেকে যায়। এক্স্যাক্টলি তোমার কথাটাই বাবা আলোচনা করছিল, মানুষের কাজটাই থেকে যায়, কাজটাই থেকে যায়। আর এটা হচ্ছে, দেখো আমরা তো এখন ঘোর কলিতে রয়েছি, 20 বছর, আমার মৃত্যুর 20 বছর যদি মানুষ আমাকে মনে রাখে, তাহলে বুঝতে হবে আমি ভালো মানুষ ছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব কথা। আমি মারা যাওয়ার পরে আগামী 20 বছর যদি মানুষ আমাকে মনে রাখে, তাহলে বুঝতে পারবে আমি সত্যি ভালো মানুষ ছিলাম, তার বেশিটা হলে তো সেটা অন্য কথা। একেবারেই, মানে ভালো মন্দটাও বিচার করে যে আমি কি কাজ করে যাচ্ছিলাম, কি করলাম, চারিপাশের মানুষদের মনে কি প্রভাব পড়ছে, এবার আমরা কি কাজ করছি, আমরা রিপ্রেজেন্ট করছি, আমরা তুলে ধরছি এই সমস্ত মানুষ যারা আসতে পাচ্ছেন না, প্রদীপের নিচে অন্ধকারের মধ্যে যাদের অবস্থান, তাদেরকে প্রদীপের আলোটা দেখানোর চেষ্টা করছি। এটা ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা, কাঁথার কাজটা দেখুন, একদম কোষা স্টাইলের টেম্পল গেছে। আমি বলবো শাড়িটা কিন্তু খুব একটা, মানে কন্টেম্পোরারি লুক রয়েছে শাড়িটার মধ্যে, খুব ট্র্যাডিশনাল কাঁথার মতো না, একেবারেই নয়। আর তার সঙ্গে রয়েছে তোমার ব্লাউজটা, ফুল জ্যাকেট, দুটো হাত এবং পিঠ। আর 352 হচ্ছে শাড়ির নাম্বার, 8980, 8980, 352, 8980। খুব স্মার্ট শাড়িটা, আমি অনেকক্ষণ ধরে এটা লক্ষ্য করেছি। আমি এর আগেও একটা দেখিয়েছি, আমার খুব পছন্দের, মানে এই ধরনের কাজ স্মার্ট দেখতে, অ্যাকচুয়ালি খুব দেখলেই মনে হচ্ছে যে এইরকম পার কিন্তু আমরা একদম দক্ষিণের যেসব শাড়িতে পেয়ে থাকি, কিন্তু এটা কিন্তু নারায়ণপের যেই অঞ্চলে হয় সেই অঞ্চলেই কিন্তু এই শাড়িটাও তৈরি হয়েছে, যার জন্য এই যে বডিটার উইভিংটা গেছে, বাট এটা রিভাইভাল। কারণ কি, নারায়ণপের যে পাটটা সেটা কিন্তু এটা নয়, এটা একটু সাউথের রিভাইভ করি, একটু অন্যরকম আমরা করিয়েছি। এটা 100% কটন শাড়ি, কিন্তু ডুয়েল টোনেই থাকছে, কারণ একটা দুটো সুতোর ব্যাপার রয়েছে। এটা হচ্ছে 354, 354, 1250, 1250। এটা দেখো, বাহ, কালার কম্বিনেশনটা কি সুন্দর না। এটা অ্যাকচুয়ালি কি বলতো, লালের টানাতে আঁচলে একটা গ্রিন গেছে, আর পরে একটা
লালের সঙ্গে এখানে রানী গেছে, কিন্তু কি দারুণ দেখতে শাড়িটা। 383 হচ্ছে শাড়ির নাম্বার, 1875, এখন পাবেন 1688, 1875, 1688 পাচ্ছেন। আর এই প্রাইসটা কেন জানো? কারণ এটা সেমি ন্যাচারালে হয়েছে। আই এম ভেরি মাচ শিওর যে তুমি এটা হাতে নিয়েও সেরকমভাবে ফিল করতে পারোনি, কারণ ফিলটা কিন্তু সেরকমই দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এর মধ্যে একটা কটন থাকে তো, যার ফলে আরামটাও পাবে, আরামটা অনেকটা। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা দেখালাম হচ্ছে 383 নম্বর, 383। আমার পছন্দের একটা রাজখানা সিরিজের শাড়ি দেখাবো। কেন আমার পছন্দের বললাম, কারণ এই রংটা ভীষণ সুন্দর, এটা অরেঞ্জের টানায় পিচ ভরনা গেছে, শর্ট কালারটা একদম একদম টানাটা অরেঞ্জ গেছে, পিঙ্কে শর্ট গেছে। এটা হচ্ছে ব্লাউজ গেল, আর আমি একটু হ্যান্ডলুম মার্কটা দেখাবো। একদম এটা হচ্ছে হ্যান্ডলুম মার্ক এবং তার সঙ্গে সিল্ক মার্ক, সিল্ক মার্কটাও দেখতে হবে। কি সুন্দর পার্টটা, এক্সট্রাঅর্ডিনারিলি বিউটিফুল আমি বলবো। পুরো আড়ায় গেছে, বা লেহেরিয়া যেটা বানারসে আমরা বলে থাকি। এই শাড়িটার প্রাইসটা হচ্ছে 17,760, 375 নম্বর, 375 হচ্ছে নাম্বার, 17,760। আরেকটা দেখো, মটকা বেনারসি, এটা হচ্ছে হ্যান্ডলুম মার্ক। প্রথমে যাচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, দারুন দেখতে। এটা অনিয়ন পিলের কালার বলতে পারো, কিন্তু আমার কাছে এটা খুব ল্যাভেন্ডারের ফিল দিচ্ছে। ল্যাভেন্ডারের ফিল আবার আমার লাগছে বর্ডারটা, বর্ডারটাতে একটু মভের টোন। এটা না ডিপেন্ড করে, এটা হচ্ছে 9750, 374, 374 হচ্ছে শাড়ির নাম্বার, 9750, 9750। এইটা দেখো, এটা রয়্যাল ব্লু অ্যান্ড হচ্ছে এটাও মভ, কারণ এটা পিঙ্কের সুতো গেছে, রেডের সুতো গেছে মভের সঙ্গে, ব্লুয়ের সঙ্গে, যার জন্য এই টোনটা এসছে। আর পুরোটাই কিন্তু রেশম না, না পারে জড়ি আছে, জড়ি আছে, জড়ি আছে, এটা অ্যান্টিক কপার জড়ি দিয়ে জড়ি রয়েছে। আর এই বুটাটা দেখো, বুটাটা রেশমে গেছে, রেশমে গেছে, একটু সাবেকি বুটা, একটু সাবেকি, মানে শাড়িটা একটু সাবেকি, ট্রেডিশনাল। এটা তোমার রাজঘরানার মধ্যেই পড়ছে, এবং এটা হচ্ছে 376, 17,740, পুরোটা কিন্তু হাতে করা, এটাও রাজঘরানা, একদম 17,740, এটা হচ্ছে 376 নম্বর, 376। এটা দেখো, এটা আমি কালকেই শো করতে গিয়ে দেখিয়েছি। হ্যাঁ, তোমার তো অন্ত প্রতি শনিবার মঞ্জিমার হৃদয়ের যোগসূত্র স্থাপন করবেন সাহা টেক্সটাইলের যোগ অনুষ্ঠানে, 6টায় মঞ্জিমা থাকবে আপনাদের জন্য। এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, কারণ তসর বলে না, দেখো ফ্লোরাল প্রিন্টটা এত বেশি ভাইব্রেন্ট, আমার মনে হয় এরকম একটা প্রিন্ট পরলে কিছু না সাজলেও চলে। এই হচ্ছে শাড়িটা, তসর তো শীতকাল রয়েছে, আর শীতকাল মানেই হচ্ছে একদম তসরের একটা পরার ভীষণ ভালো সুযোগ। অ্যাকচুয়ালি এটা মনে হয় ডিজিটাল প্রিন্ট হয়েছে, পুরোটাই ডিজিটাল প্রিন্ট। এটা 5800, 372, 372 নম্বর, 5800। আরেকটা দেখো, এটা ইরানিয়ান টার্কোয়াইশের লাইট কালারে কিন্তু এই রংটা গেছে, আবারও সেই ডিজিটাল প্রিন্টেই করা হয়েছে, বিউটিফুল। অ্যাকচুয়ালি এটা যদি খুব কাছ থেকে দেখেন, এর মধ্যে একটা লেহের আছে পাড়ের দিকটা, তার উপরে একটা এফেক্ট, দেখুন ডিজিটাল প্রিন্টে গেছে, লেহের একটা প্রিন্ট গেছে, তার উপরে ফ্লাওয়ার মোটিভগুলো প্রিন্ট করা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইসটা কি তোমার দিকে রয়েছে কি না? না, এইদিকে। এটা হচ্ছে, এটা হচ্ছে 373, 5800, 5800, 373 নম্বর। এটা দেখো ঠিক কত রয়েছে, এই যে উড়িষ্যার বুনন শিল্প যেটাকে নিয়ে আমরা, এটা না মনে হয় উল্টো ভাজে দেখাচ্ছে, উল্টে যাবে, ওটা মনে হয় পার হবে, দেখো তো এইটা পার, কিন্তু এটা ব্লাউজ পিস তো না, এটা ব্লাউজ পিস হবে কি, এটা ব্লাউজ পিস না, এটা আঁচল, একবার দেখে নিই, ব্লাউজ পিস তো এর সাথে নেই বলে মনে হচ্ছে, এটা তো এন্ড রানিংয়ে থাকবে ব্লাউজ পিস, এটা আঁচল।
অ্যাকচুয়ালি উৎকল, উড়িষ্যাকে উৎকল বলা হয়। কেন উৎকল? না, কলার উৎকৃষ্ট ক্ষেত্র, যেখানে কলার উৎপত্তি, তাই সেখানে আগেকার দিনে দেখবেন উৎকল বলা হতো। আমাদের জাতীয় সঙ্গীতে উৎকল শব্দটাকে ব্যবহার করা হয়। এই উড়িষ্যা কেন উৎকল? না, এই যে আমাদের কলা, যে শিল্পকলা, বিশেষ করে বয়ন শিল্প, তার একটা উৎকৃষ্ট ক্ষেত্র হচ্ছে উড়িষ্যা। এবং এটার প্রাইসটা হচ্ছে 2450358, 358 হচ্ছে নাম্বার, 2450। আমি অ্যাকচুয়ালি উড়িষ্যার প্রেমে পড়ে রয়েছি এখন, কারণ আমার উড়িষ্যার বেশ কিছু বুননের শাড়ি এখন প্রয়োজন। আমার বাবাও ভীষণ, আচ্ছা মানে ব্যাপারটা হয় না, এখন ওই কিছু শাড়ি আমাকে সংগ্রহ করতে হবে, ওই জন্য মাথায় এখন উড়িষ্যা খেলছে। এটা সিল্কে আজরাক, এটা মালবেরি সিল্কে আজরাক। এটা না একটা এক্সপেরিমেন্টাল শাড়ি, কারণ মূলত যেটা হয় চান্দেরিতে গজ্জিতে আমরা দেখে থাকি, তো কি হয় আজরাক ডিসচার্জ প্রিন্টিংয়ে হয়, মানে টেকনিকটা ওইটা। তো আমি ভাবলাম যে এখানে কেন নয়, মানে এটা কি তোমার সিন্ধের যে কাজটা যেটা গুজরাটে হচ্ছে, গুজরাটে সেটাই কাজ এটা? একদম, এটা আজরাক রয়েছে কিন্তু আমাদের প্রিন্টটা এখানে করা। আমি সেটাই বলছি, মানে তোমাদের সিল্কটাও এখানকার মুর্শিদাবাদ, এখানকার সিল্কের উপরে প্রসেসটা এখানকার আজরাকের প্রিন্টটাকে নিয়ে করেছো, কিন্তু অরিজিনাল আজরাক তো একদম প্রিন্ট করে, হ্যান্ড প্রিন্টে যেটা হয় তাকে, এটা কিন্তু একদম ডিসচার্জ করেই করা। আচ্ছা, আমি যেটা দেখেছি আর কি, আমার যেটা ইতিহাসটা পড়া আছে, যে সিন্ধু সভ্যতায় যেটা হতো সেটা ওরা, সেই প্রসেসটা এখনো কিন্তু ওরা করে, পুরনো কালার। শুধু ফার্ক এটাই হচ্ছে যে আজরাক মানে কি, আজরাক মানে হচ্ছে একদম অর্গানিক কালার দিয়ে হয়, আর এখানে যেটা ওরা পিওর সিল্ক করতে করে সেটা ওরা কেমিক্যাল বেস কালার দিয়ে করে, এটাই হচ্ছে তফাৎ। এটা হচ্ছে 359 5195, 5195, 359। আজরাক নামটাই তো হচ্ছে আজরাক দো, মানে একটা ব্লক এবং সেটাকে রেখে সেটাকে শুকিয়ে সেটাকে তুলে আবার একটা ব্লক, এটা একটা লেন্দি প্রসেস, লেন্দি প্রসেস। ইভেন কলমকারিও, একদম কলমকারি তো আবার ওইটা সেই জলের মধ্যে ফেলে ওরা মিল্কে ওয়াশ করে অনেক রকম, মানে কিছুই না, সিল্ক বা কটনের ইম্পিউরিটিসটাকে তারা দূর করছে। আচ্ছা, এবারে এটাও কিন্তু একটা রিভাইভাল শাড়ি, কারণ এটা মনে হয় কান্ডির একটা আদল। হ্যাঁ, বাট এটা সেমি ন্যাচারাল ফ্যাব্রিক, অবভিয়াসলি এটা ন্যাচারাল ফ্যাব্রিকে হলে আর দেখতে হতো না, লাখ টাকার উপরে মোটামুটি একদম পিওর পশমিনা হতে হতো। আচ্ছা, এটা হচ্ছে শাড়িটা, এবং কট পাইপিং করে শাড়িটা, কিন্তু শাড়িটা হচ্ছে এই ব্যাপারটা দেখুন, উইভিংয়ের ব্যাপারটাকে কিন্তু আনা হয়েছে। এবং এটা হচ্ছে 6065, 367, 367। আমার তো মনে হয় আমি ভারতবাসী হিসেবে ভীষণভাবে গর্ব অনুভব করি, তার কারণ ভারতবর্ষের মতো এই যে নানা ভাষা নানা মত নানা পরিধান, প্রত্যেকটা ক্ষেত্রে বয়ন শিল্প মারাত্মক উন্নত, প্রচণ্ড। ইনফ্যাক্ট তুমি যদি দেখো, যেটা আমি ফ্যাশন কলেজে গিয়ে বুঝেছি যে প্রিন্টিং নিয়ে কাজ করতে, স্পেশালি আমি আগের দিন বলছিলাম, তো কত রকমের যে প্রিন্টিং প্রসেস হয়, কত রকমের শিল্প এখানেই রয়েছে, তোমার বাইরে যেতে হবে না। ইনফ্যাক্ট সেটা তো আমরা ঘুরতে গিয়ে বাবার সাথে এটাও আলোচনা করছি যে ঘোরার জায়গা, ইভেন আমাদের ভারতবর্ষের মধ্যেই কত কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে, আমরা পয়সা খরচা করে হয়তো বাইরে ঘুরতে যাই, কিন্তু একটু যদি খোঁজ করে দেখা যায় আমাদের এখানেই প্রচুর জায়গা রয়েছে। এই যে শাড়িটা আমরা এখন দেখাচ্ছি, এটা কলমকারি, দুধের গন্ধটা আমার নাকে আসছে, অনেকে পছন্দ করে না, বাট আই লাভ দিস, আমার ভীষণ ভালো লাগে, এবং আমি কলমকারি পরবো হচ্ছে এই গন্ধটার জন্য, এবং আমার সেটাই হয়। হ্যাঁ, তো একটা আমি সাজেশন দিতে পারি, যারা পছন্দ করো না এই গন্ধটাকে, তারা কিন্তু শাড়িটা ভয় পাওয়ার কিছু নেই, দু তিন দিন খুলে রাখতে হবে, তাহলে না হাওয়ায় রাখলে কি হয়, স্মেলটা অনেকটা লাইট হয়ে যায়। এটা হচ্ছে 16500, 371 নম্বর, তবে তসরটা দেখুন, তসরটা অসাধারণ, এটা 16500, 371, 371 নম্বর, 16500। এটা কিন্তু মেটেরিয়াল ছিল না, এটা পুরো শাড়িই ছিল যার উপর আমরা কলমকারি করিয়েছি, মানে ট্রেডিশনালি বোনা শাড়ি, কিন্তু তার উপর আমরা কলমকারি করিয়েছি। মূলত কি হয়, আমি না কিছু কিছু শাড়ি মেটেরিয়ালের উপর করিয়ে দিই, তো সেক্ষেত্রে আর একটু এক্সপ্লেন করে বললাম। এটা এটাও তো তসর, এটাও তসর, এটাও জরি বর্ডার তসর, এবং তার মধ্যে এটাতেও কলমকারি হয়েছে। কলমকারি সাথে শাড়ি যেটা একটাতে থামা যায় না, আমার দুটো কলমকারি আছে, কিন্তু আমার মনে হচ্ছে আরো তিনটে থাকলে তো ক্ষতি নেই। কিছু কিছু শাড়ি থাকে দেখবে, কমন হয়তো আমাদের ওয়ার্ড্রপে প্রচুর শাড়ি থাকে, তাও মনে হয় যে এটার আবার এই ভেরিয়েশনটা নেই, এইটা নেই, এই পাটটা ভীষণ রিচ, শাড়িটার পাটটা ভীষণ রিচ। এটাও কিন্তু আবার ওই একই শাড়ির উপর কিন্তু কলমকারি করানো তসরের,
এবং এটা হচ্ছে 11,930 নম্বর 366 11,930 এটা হচ্ছে ব্লাউজ পিঠে পড়বে এটা হাতাতে এটা পড়বে এটা দেখো এটা লিনেন লিনেনের উপর জামদানি যে এই এবং এটা একটু দেখাবো হ্যান্ডলুম মার্কটা এটা দেখতেই হবে ধরো লাইট পিচ একদম পাউডার পিচ আর তার মধ্যে পুরো হাতে ঘোরানো কাজ খুব ট্র্যাডিশনাল কিন্তু শাড়িটা এই এই ডিজাইনটা কিন্তু আমরা মটকাতে বেশি দেখি শুন দেখি মটকা মাসলি নেই একেবারে অল ওভার যাচ্ছে রংটা ইজ বিউটিফুল এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা তো অল ওভার বুটি রয়েছে 10,855 এবং এটার প্রাইসটা হচ্ছে 750 750 এর ব্লাউজটা কিন্তু আপনারা নিতেই পারেন এবং সাইজ অ্যাভেলেবল এরকম প্রচুর কিন্তু শাড়ির দাম 1950 364 নম্বর 364 1950 প্রচুর ডিজাইন কিন্তু আমরা ব্লাউজ স্টুডিওতেও ডেভেলপ করিয়েছি সুতরাং সেখানেও কিন্তু নানা ধরনের ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস 1950 364 1950 1950 364 নম্বর আমার ভীষণ প্রিয় একটা রং আর এই রঙের শাড়ি যারা ফেসবুক দেখেছে কালকে আমাকে পড়তে দেখেছে এই রংটাই ল্যাভেন্ডার আমার ভীষণ প্রিয় এই হচ্ছে শাড়িটা এবং এটার মধ্যে কিন্তু মুকেশের কাজ আছে একটু মুকেশের কাজ থাকলে কি হয় শাড়িটার একটা গ্ল্যামার যেটা ছিল সেটা অলরেডি যেটা ছিল তা থেকে আরেকটু বেড়ে যায় খুব ভালো দেখতে পার্টি ওয়্যার হয়ে যায় আর অল ওভার শাড়িটা গেছে রংটা ইজ ভেরি রয়্যাল খুব সুন্দর আর মানে এটা না অনেক বয়স অবধি পরা যাবে উইথ ব্লাউজ পিস 12,630 377 নম্বর 377 এটা 12,630 এটা অজানা বাংলা সিরিজের শাড়ি বাহ এটাও 100% কটন একদম 100% কটন রয়েছে এবং বর্ডারটা কিন্তু উইভ করেই গেছে চেকসের উপরে অ্যাকচুয়ালি চেকস কিন্তু ভীষণ স্মার্ট মানে ভীষণ ইন অলওয়েজ ফ্যাশন ইন কোনো সময় আউট ফ্যাশন নয় ইভেন স্ট্রাইপসও একদম স্ট্রাইপস চেকস এগুলোর কোনো ফ্যাশন হয় না যখন এন্ডলেস আর কি এটা হচ্ছে 360 নম্বর 360 1120 1120 টাকা দাম ব্লাউজ পিসটা রানিং একদম 360 এইটা দেখো আরেকটা অ্যাকচুয়ালি এগুলো ডুয়েল টোনের উপরে না পুরোপুরি হ্যাঁ আর বর্ডারটা খুব রিচ বর্ডার এটা হচ্ছে আঁচল একটা চেকস আছে আঁচলের মধ্যে তার মধ্যে ডাইটাও আছে ইয়ান ডাই করে বোনা সম্ভবত এক্স্যাক্টলি বর্ডারটাও খুব সুন্দর জরি নয় অথচ লুকসটা সেরকমই দিচ্ছে এই হচ্ছে পুরো শাড়িটা আর তার সঙ্গে এটা যাচ্ছে ব্লাউজ আঁচল আর ব্লাউজটা হচ্ছে সেম 362 1470 1470 362 নম্বর ভাই ফোঁটা আজকেও অনেকের প্রতিপদে ফোঁটা কালকেও আছে যারা মনে করছেন আমাদেরও কালকে ভাতৃদ্বিতীয়া তো যারা মনে করছেন ভাই ফোঁটা দিতে যাব একটা শাড়ি নিয়ে যাব আপনারা অবশ্যই নিতে পারেন চলে আসুন প্রতিষ্ঠান তো খোলাই থাকছে আর বারাসাত পাশাপাশি আমার বাড়ি যেটা 51 হিন্দুস্তান পার্ক এছাড়া শিলচর এছাড়া রায়গঞ্জ শিলিগুড়ি ত্রিপুরা সব জায়গাতেই আপনারা প্রোডাক্ট পাবেন এবং রায়গঞ্জ শিলিগুড়িতে বিয়ের যাবতীয় কেনাকাটা এখন শুরু হয়ে গেছে আপনারা সেখানে গিয়ে কালেক্ট করে নিতে পারছেন বারাসাতের সাহা টেক্সটাইলে যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন চলে আসুন 20,000 টাকার কেনাকাটায় 40 কিলোমিটার পর্যন্ত গাড়ির পরিষেবা শুধুমাত্র বারাসাতে আমার বাড়ি তো একদম পুরোপুরি সেজে রয়েছে আর বাইরের বন্ধুরা এখন তো সব কিছু অ্যাভেলেবেল ট্রেন প্লেন বাস যারা মনে করছেন এসে দেখে কেনাকাটা করবেন তারা ডেফিনেটলি চলে আসতে পারেন কারণ থাকার সুন্দর বন্দোবস্ত রয়েছে এটা বরাবরের জন্য শাড়িটা কিন্তু গ্রের সঙ্গে যাচ্ছে একটা মেরুন কন্ট্রাস্ট আর শাড়িটার প্রাইস হচ্ছে 1975 1975 1963 নম্বর 3763 হচ্ছে শাড়ির নাম্বার শাড়িতে ব্লাউজ পিস রানিংয়ে যাচ্ছে 1975 1975 মাহেশ্বরী এটা মাহেশ্বরী
আঁচলে না পিওর ঘিচা, একদম আঁচলে পিওর ঘিচা, পারে হচ্ছে একদম হাফ ফাইন সারি, একটা স্লিক বর্ডার, মানে অনেক স্মার্ট, মানে অনেকে চওড়া পার পড়তে একটু ভয় পায়, তাদের জন্য একদম পারফেক্ট। এটা একদম পার্টি ওয়্যার, একদম পার্টি ওয়্যার, অনেক অনেক অক্সিডাইজ জাস্ট অ্যাড করে নিতে হবে, আই থিংক এনাফ। এটা হচ্ছে 2235-2235 নম্বর 353-2235। এটা দেখো, এটা ব্লাউজ পিসটা, শাড়িটা কিন্তু একটা এক্সট্রা শাইন আছে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সেমি ন্যাচারাল, কিন্তু শাইন খাড্ডি হয়ে থাকে সেরকমই কিন্তু একটা শাইন আমরা এতেও পেয়ে যাব, একদম পার্টি ওয়্যার যেটা আমরা বলছি। এটার সঙ্গে ব্লাউজ পিস, সামনেই বিয়ের সিজন, একদম মানে বন্ধুর বিয়েতে পরা যেতেই পারে, একদম গিফট তো খুব ভালো হবে। এটা হচ্ছে 4440, অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে 5550, ডিসকাউন্ট 20%, এখন হচ্ছে 4440-385 নম্বর শাড়ি। এইবারে আসছে মধুবনী পেন্টিং, হ্যান্ড পেন্টিং এটা, এবং এটা কচনিতে যাচ্ছে। এটা হচ্ছে শাড়িটা তসর, এটা এটা টেবিল ডাই হয়েছে, আঁচল পারে হচ্ছে পেইন্টিংটা হয়েছে হাতে আঁকা। আমাকে যদি আমার দাদা কালকে এরকম ধরনের মানে এই রঙের একটা শাড়ি দেয়, আমি খুব খুশি হয়ে যাব। আমি তো এবার বলেছি আমাদের তো এমনিও নেই, কারণ আমাদের ঠাকুমা আমাদের মধ্যে আর নেই, যার জন্য এ বছরটা হবে না, কিন্তু যার জন্য আমি ডিসাইড করেছি এ বছর রান্না রেঁধে খাও, রেঁধে খাও। বাহ, এটা হচ্ছে পার, মঞ্জিমা খুব ভালো কুক, এটা হচ্ছে মানে এক্সপেরিমেন্টাল কুকিং এ একদম এক্সপার্ট, এই করোনায় একদম মানে রান্না করে করে ভালো লাগে তো বেশ। এটা হচ্ছে 369-5455 নম্বর। এবারে আসছি জানো, কেক বানানো থেকে শুরু করে রুটি বানানো থেকে শুরু করে সবই মোটামুটি আয়ত্তে করে ফেলেছি। অ্যাকচুয়ালি কি বলতো, সুযোগ ছিল জানো, বাড়ি তোমার ইচ্ছে ছিল। হ্যাঁ, ইচ্ছা ছিল, এটা ঠিক। আমার যেমন রান্না করার ইচ্ছেটাই থাকে না, সেটা তার জন্য অ্যাকচুয়ালি, এটা সত্যি কথা বলবো, আমার বাড়ির লোক না সত্যি এত ভালো, আমি যদি খারাপ কিছুও করে দিই, হ্যাঁ মা খুব ভালো, আমার বাবা তো সেটাই এমন করে বলবে মানে তুমি আর জিজ্ঞেসই করতে পারবে না ভালো হয়েছে না মন্দ হয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা সিকোতে গেছে একদম, মানে এটাও কিন্তু সেই সেমি ন্যাচারাল, আপনাদের মনে হবে যেন ন্যাচারাল, মনে হবে যেন মাহেশ্বরীর মতোই দেখাচ্ছে, কিন্তু এটা সেমি ন্যাচারাল। এটা 1875-1688 পাবেন, 10% ডিসকাউন্টে, 384 হচ্ছে নাম্বার, 384 হচ্ছে নাম্বার। ওয়াও, এটা দেখো, এটা একটা, এটা হচ্ছে কাঞ্জিভরম, কাঞ্জিভরম একদম, আর কাম, এটা হচ্ছে খুব সাবেকি শাড়ি, কম্বিনেশনটা খুব স্ট্রাইকিং, ব্লাউজ গেল শুরুতে। আমরা কিন্তু এরকম ধরনের শাড়ি অনেক সেলিব্রিটিকে পড়তেও দেখেছি। আমি তো বলি না, তোমার বিদ্যা বালান ভীষণ পরেন এই ধরনের শাড়ি, কিরণ খের পরেন, রেখা তো পরেনি, রেখাজি তো পরেনি, এই হচ্ছে উনি আমার ভীষণ ফেভারিট। হ্যাঁ, এটা হচ্ছে চেকস এর উপরে যাচ্ছে, বর্ডারটা এভাবে গেছে, আমার না পুরো সবার সবারই ফেভারিট, আমার বিদ্যা বালানকেও খুব ভালো লাগে, আমারও। এটা 14960 355 নম্বর ব্লাউজ পিস, শুরুতে দেখিয়ে দিয়েছি, একটু বলে দাও, এটা কোরিয়াল বর্ডারে গেছে, একদম বলো তুমি কোরিয়াল বর্ডারে গেছে, এদের কিন্তু দুদিকেই মানে পাল্লুর মতো করে টাসেল করে ওরা এটা। এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখিয়ে দিলাম, হচ্ছে 355-355 নম্বর, 14960। দেখো আরেকটা কাঞ্জিভরম, কাঞ্জিভরমের আরেকটা ভেরিয়েশন, কি দারুণ শাড়িটা, এটাই এই দিকটা, এটা হচ্ছে শুরুতে যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা সিম্পল গেছে, দরকার ছিল না ব্লাউজ, ব্লাউজটা ওইটাই দরকার, কেন বলো তো শাড়িটা ভীষণ সুন্দর, একদম রেডের সাথে রেড, কারণ অনেকেই না রেড বলে হয়তো কোনো পার্টিকুলার কোনো ওকেশন খোঁজে, এটা কিন্তু একদম সব জায়গায় পরার জন্য। দেখো হাফ মুন করে করা হয়েছে, এবং হাফ মুনের মধ্যেও কিন্তু অন্না পক্ষি মোটিভ দিয়ে ডিটেলড করা হয়েছে, মানে ডিটেলিং করা হয়েছে। এটা 18365-357, তুমি এটা একটু গায়ে ফেলো, আমার গায়ে, আমার তো যে রানী ব্লাউজ, তুমি শাড়ি এত ভালো হ্যান্ডেল করো, আমার মনে হয় ব্লাউজের দরকার হয় না, এমনি মানুষ বুঝতে পারবে, শাড়িটা ভীষণ সুন্দর। এক না আজকাল অ্যাকচুয়ালি আমি যে গোল্ড জুয়েলারি পরেছি, এই সঙ্গে গোল্ড জুয়েলারিটাই ডিমান্ড করে, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 18365-357 নম্বর। আমি ইনফ্যাক্ট এখন কিন্তু ঘুমাচ্ছি, হ্যাঁ মানে আমি কালকে মানে শুরু করেছি ভোর 5টার সময় উঠে, 7:35 থেকে লাইভ,
আজকে ভোর 4:30 আমি বাড়ি গেছিলাম প্রোগ্রাম শেষ করে, আবার এসেছি, এবার আমি ঘুমাচ্ছি আর কি, আমার ঘুম পাচ্ছে রীতিমতো। তবে শাড়ি দেখাতে গেলে ঘুমটা একটু কেটে গেল। এটা কিন্তু পিওর শাড়ি, এমন একটা জিনিস ঘুমটুম আসে না। তুমি একটু আগে একটা পিচ পিঙ্কে দেখালে, পিচ পিঙ্ক এটা তো কালারে রয়েছে, কালারটা আলাদা। এবং এটার সাথেও কিন্তু আমি একটা সুন্দর দেখো ব্লক প্রিন্টের ব্লাউজ রেখেছি কটনের মধ্যে, এবং এটা মনে হয় 750 না, বলতে হবে। এটা হচ্ছে 365 নম্বর শাড়ি, 1950। এটা দেখো, এটা হচ্ছে আঁচল, বডিটা আসছে গ্রিন, গ্রিন এবং ম্যাজেন্টাতে রয়েছে, ভেতরে পুরো মোটিভগুলো যাচ্ছে। এটা কিন্তু ডুয়াল টোনের উপরেই রয়েছে। এটা হচ্ছে 361 নম্বর, 2050, 2050, 361, 361 নম্বর, 2050। এটা দেখো খাদ্দি রয়েছে, জর্জেট বানারসি, পিওর পিওর, এটা পিওরে রয়েছে। ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি। আর এইটার ইন্টারেস্টিং মানে ব্যাপার হচ্ছে যে কেউ পড়তে পারে, সেটা কেউ যদি একটু স্লিম হয় বা নাও হয় তাতে অসুবিধা হয় না, কারণ ফিগার কারেক্টিং শাড়ি তো, একদম পড়লে কিন্তু খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এবং এটা হচ্ছে 13,555, 370 নম্বর শাড়ি, 13,555। এটা হবে শাড়ির আঁচলটা, এটা হচ্ছে শাড়িটা। এগুলো অ্যাকচুয়ালি প্রিন্টে হয়েছে, মানে স্ক্রিনে প্রিন্ট হয়েছে ইন্ডিগোর আদল, ইন্ডিগো কাশিসের আদলটাতে নিয়ে, এবং এটা অরণ্য সেগমেন্টের মধ্যেই যাবে। এটার প্রাইস হচ্ছে 660, 368 হচ্ছে শাড়ির নাম্বার, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা কিন্তু প্রচুর অন্যরকম প্রিন্ট রয়েছে, আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করলে কিন্তু দেখিয়ে দেবে। টেবিলে যে শাড়িগুলো রয়েছে আমার সামনে রয়েছে আমি শুরু করি 386 রেড, ওই কর্নার থেকে শুরুটা করি 386 পরপর নাম্বারে তাহলে যাবো। 386 হচ্ছে রেড কালারের বেনারসি, প্রাইসটা হচ্ছে 4650, 4650। তারপরে রয়েছে 387, আমাদের ঠিক মাঝখানে ইয়েলো এবং কন্ট্রাস্টে গ্রিনে বর্ডার, 387, 6200, 6200। আর একদম আমার সামনে রয়েছে 388, 4550, 4550। কি আরাম এটা ধরে, দেখতে পুরো সামার সামার একটা ফিল আছে। অ্যাকচুয়ালি বলি কমফোর্ট আমার নিজের খুব পছন্দের, মানে এসিটা চলবে, হালকা করে ফ্যানও চলতে পারে, কিন্তু কমফোর্টটা দিয়ে আমি তো একদম দিয়েই দিলাম, তোমার ঘুম পাচ্ছে, একদম ঘুম পাচ্ছে ভীষণ। এটা 382 আর 1650, 1650, 382 নম্বর, 1650। মানে সামারের ফিলটাই দেখো, যে ফ্রুটটা গেছে এটা পিওর দাওয়া। এই হচ্ছে উল্টো দিকটা দেখাই আরো সুন্দর, ওখানে পিচ ফলের ছবি রয়েছে, এখানে পিচ কালার রয়েছে একদম। আচ্ছা এইবারে চলে আসি আর একটা দেখাই, এটাও তো কমফোর্টার মনে হচ্ছে। হ্যাঁ এটাও কমফোর্টার। বাহ, আর সবথেকে যেটা বড় কথা, এগুলো না সব ওয়াশেবল। এটা হচ্ছে 378, 940, 948, 948, 940, মানে এটা হচ্ছে যারা গরম ভালোবাসো শীতকালে বসে গরমকে ফিল করো, ফিল করো। এবারে আসি বেড স্প্রেড, এগুলোও কিন্তু সবই কান্তিদার ভাবনা থেকে মূলত, কারণ এই এই ব্লকগুলো সব আমাদের ঐতিহ্যের ব্লক, একদম এটা ব্লকে গেছে। এটা 381, 890, 890 টাকা, 381 নম্বর, পিলো কাভার, এই হচ্ছে পিলো কাভার, 890, 381, 381। হাতে সময় একদমই প্রায় নেই। আচ্ছা শেষের কথা, শেষের ঘন্টা বেজে গেছে আমাদের, এটাও 890, 380, এরও সঙ্গে দুটো পিলো কভার রয়েছে,
890-380 নম্বর, হাতে সময় নেই, লাস্ট শাড়ি দেখাতে দেখাতে বিদায় নেবো আমরা। কাঁথা এই শাড়িটা না দেখালে হবে না, এটা একটু একটু লেমন নিয়ে এলো না কালারটা? হ্যাঁ। আর তার মধ্যে জিওমেট্রিকে কাঁথা হয়েছে, আঁচলে ভরাটে গুড়িরানে, বাইরে হচ্ছে গুড়িরান দিয়ে জাস্ট এইভাবে জিওমেট্রিক প্যাটার্ন। দারুণ শাড়িটা। আর এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস আর নাম্বার 356-6110, 6110-356 নম্বর। অনেক ধন্যবাদ মঞ্জিমাকে, ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে সামনের বুধবার ঠিক সন্ধ্যে 6টায়।